এটা ইউজুয়ালি তোমার টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে রেসপন্স হয় না, হ্যাঁ ইউজুয়ালি হয় না। নেগেটিভ সিমটম হচ্ছে সোশ্যাল উইথড্রল, সে ঘরের এক কোণে থাকবে, একদম পভার্টি অফ স্লিপ, হ্যাঁ তারপরে তার মেন্টাল হয়তো ডিসঅর্গানাইজ থাকতেছে থিঙ্কিংটা, কিন্তু সে সেটা প্রকাশ করতেছে না। তার হ্যালুসিনেশন ডেলিশন থাকতে পারে, কিন্তু সে সেটা প্রকাশ করতেছে না, সে বলতেছে ওদের কথা। হ্যাঁ বলো। ম্যাম স্লাইডটা দেখা যাচ্ছে না। হ্যাঁ স্লাইড আমি দিচ্ছি না, তুমি কথা শোনো না। তারপরে তোমার যেটা বলছিলাম যে হ্যালুসিনেশন ডেলিশন আছে, তারপর হচ্ছে ডোপামিন থিওরি বলেছিলাম, যে ডোপামিন থিওরিটা কি মানে ধারণা করা হয়, মানে থিওরিটা বলছে যে ডোপামিন বেড়ে যাওয়ার কারণেই সাইকোসিস হয়। ডোপামিন প্রমগুলা কি কি, হ্যাঁ হাইপোথিসিস গুলা কি কি, যে যেগুলো ড্রাগ যেমন লেভোডোপা অ্যামফেটামিন এগুলো সাইকোসিস ইনডিউস করে, তো দেখা গেছে যে এই ড্রাগ গুলা ডোপামিন লেভেল বাড়ায়, তাহলে এখান থেকে ধারণা পাওয়া যায় যে মেবি বা ডোপামিন ইজ রেসপন্সিবল ফর সাইকোসিস। আবার যেগুলো অ্যান্টিসাইকোটিক ড্রাগ ট্র্যাডিশনাল সেগুলো ডোপামিন লেভেল কমিয়ে কাজ করে, সেখান থেকে ধারণা পাওয়া যায় যে নিশ্চয়ই ডোপামিন বাড়ার কারণেই সাইকোসিস হয়েছিল। পোস্টমর্টেম স্টাডি করে দেখা যায় যে ডোপামিন ডেন্সিটি বেড়ে গেছে। তারপরে সিচুয়েশনে আমরা সিচুয়েশন বুঝি, হ্যাঁ কোন সিচুয়েশনে কি বলতে হবে, কি বলতে হবে কি বলতে হবে না, আন্ডারস্ট্যান্ডিং সাইক আমাদের ইনসাইট ঠিক আছে, এগুলো সব মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়েতে ডোপামিনের ফাংশন। তারপরে নাইগ্রোস্ট্রাটাল পাথওয়ে, এখানে আমাদের ভলান্টারি মুভমেন্টটা কোঅর্ডিনেশন করে, মানে ভলান্টারি মুভমেন্টটাকে আরো বেশি স্কিল করে। যেমন মুভমেন্ট হবে ঠিকই, যদি এই ডোপামিনটা না থাকতো মুভমেন্ট ঠিকই হইতো, আমি চায়ের কাপটা উঠাইতাম কিন্তু হয়তো নিয়ে কানের মধ্যে ঢালতাম চাটা, কিন্তু ডোপামিন কি করতেছে, ডোপামিন থাকার কারণে এবং নাইগ্রোস্ট্রাটাল পাথওয়েটা কোথায়, ব্যাজাল গ্যাংলিয়াতে, তো ব্যাজাল গ্যাংলিয়াতে ডোপামিন এবং অ্যাসিটাইলকোলাইনটা ব্যালেন্স করে থাকে। এই নর্মাল ডোপামিন লেভেল ব্যালেন্স থাকে, ডোপামিন বাড়লে অ্যাসিটাইলকোলাইন কমে, অ্যাসিটাইলকোলাইন বাড়লে ডোপামিন কমে। নর্মাল ডোপামিন লেভেল কি করে, ভলান্টারি মুভমেন্টকে কোঅর্ডিনেট করে, যেমন চায়ের কাপটা উঠিয়ে আমি ছোট ছোটের মধ্যে নিতে পারতেছি, হ্যাঁ ঠিক পজিশনে এটা ঠিক পজিশনে এটা হেল্প করছে। হ্যাঁ তাহলে নাইগ্রোস্ট্রাটাল পাথওয়েতে ডোপামিনের কাজ হচ্ছে ভলান্টারি মুভমেন্টকে কোঅর্ডিনেট করা, আর একটু স্কিল করা, আর একটু ম্যাচিউর করা, হ্যাঁ যেন পারফেক্ট হয়। এটা হচ্ছে তোমার ডোপামিন লেভেল, নর্মাল ডোপামিনের কাজ নাইগ্রোস্ট্রাটাল পাথওয়ে। টিউবার ইনফান্ডিবুলার পাথওয়েতে ডোপামিনের কাজ কি, প্রোল্যাকটিন সিক্রেশনকে ইনহিবিট করা। এবং মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়েতে ডোপামিনের কাজ হচ্ছে ইটিং বিহেভিয়ারটা কন্ট্রোল করা বা মেনটেন করা, যেমন আমরা সকালে খাই, দুপুরে খাই, রাতে খাই, নির্দিষ্ট টাইমে খাই, কন্টিনিউয়াস খেতে থাকি না, তো এই লেভেলটা মেনটেন করতেছে ডোপামিন কোথায়,
মিডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়েতে। এটা হচ্ছে নর্মাল ডোপামিনের ফাংশন। আমি অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিব কেন? মেজোলিমিক মেজোকর্টিক্যাল পাথওয়েতে ডোপামিন রিসেপ্টরকে ব্লক করতে চাই, কেন ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি কমে যায়। হ্যাঁ, এটা আমার উদ্দেশ্য। কিন্তু এটা করতে গিয়ে দেখা যায় যে ডোপামিন আমি নাইগ্রোস্ট্যাটাল পাথওয়েতেও কমাই দিছি, টিউবারো মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে, টিউবার ইনফান্ডিকুলার পাথওয়ে সবগুলোতেই কমে গেছে। কমে গেলে কি হবে? নাইগ্রোস্ট্যাটাল পাথওয়েতে যদি ডোপামিন অ্যাক্টিভিটি কমে যায় তাহলে কি হবে? ভলান্টারি কোঅর্ডিনেশন ডিসরাপ্ট হবে, তার মানে কি হবে? এক্সট্রা পিরামিডাল সিনড্রোম হবে। কি কি এক্সট্রা পিরামিডাল সিনড্রোম হয় একটু নামগুলো জেনে রাখা ভালো। চার ধরনের হয়, অ্যাকাথিসিয়া, অ্যাকিউট ডিস্টোনিয়া, পারকিনসনস ডিজিজ এবং টার্ডিভ ডিসকাইনেসিয়া। আছো তোমরা? জি ম্যাম আছি। টিউবারো ইনফান্ডিবুলার পাথওয়েতে ডোপামিনের নর্মাল ডোপামিনের কাজ ছিল প্রোল্যাকটিন সিক্রেশন ইনহিবিট করা। এখন যেহেতু ডোপামিন কমে গেছে প্রোল্যাকটিন সিক্রেশন বেড়ে যাবে, বেড়ে গেলে এন্ডোক্রাইন কিছু ডিসঅর্ডার হবে। কি কি হবে? অ্যামেনোরিয়া, গ্যালাকটোরিয়া, ইনফার্টিলিটি, ইম্পোর্টেন্স, মেনে গাইনোকোমেশিয়া, ডিক্রিস লিবিডো। তাহলে কি হবে? ওয়েট গেইন হবে। এখন কি বলছিলাম যে অ্যান্টিসাইকোটিক ড্রাগটা দিলে, হ্যালো সমস্যা? না না সমস্যা নাই। এখন কি বলছিলাম যে নাইগ্রোস অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিলে কি হয়? নাইগ্রোস্ট্যাটাল পাথওয়েতে ডোপামিন লেভেল কমে যায়, ইপিএস হয়। একই সাথে সাথে অ্যাসিটাইলকোলাইন লেভেল কি হয়? যদি ডোপামিন কমে যায় অ্যাসিটাইলকোলাইন লেভেল কি হবে? বেড়ে যাবে। তাহলে আমার ট্রিটমেন্টটা কি হবে? ট্রিটমেন্ট আমি ডোপামিন লেভেল বাড়ালে তো আমি সেই আবার আগের প্যাথোজেনেসিসে চলে গেলাম, সাইকোসিস হয়ে গেল। তাহলে আমি অ্যাসিটাইলকোলাইনকে কমাবো, তাহলে আমি কি ড্রাগ দিব? অ্যান্টিকোলিনার্জিক বা অ্যান্টিমাসকারেনিক ড্রাগ দিব। কি ড্রাগ আছে? এই ড্রাগগুলোর নাম আমরা অলরেডি অ্যাট্রোপিন চ্যাপ্টারে পড়ে ফেলছি। অ্যাট্রোপিন লাইক ড্রাগ ইউজড ইন পারকিনসনস ডিজিজ, প্রোস্টাগ্লিডিন, অরফেনাড্রিন, ট্রাইহেক্সিফেনাইডিল, বা বেনস্ট্রোপিন, বেনসেক্সল এগুলা। তারপরে দেখো অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলা নট অনলি, মানে টিপিক্যাল যেগুলা ট্র্যাডিশনাল যেগুলা, নট অনলি এই এই ডোপামিনে থাকে, আলফা রিসেপ্টর ব্লক করে, এগুলো বলছি তোমাদেরকে গত ক্লাসে। তারপরে তাহলে ইন্ডিকেশন এবং অ্যাডভার্স ইফেক্ট, সরি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট এবং অ্যাডভার্স ইফেক্ট অনেকটা সেম, কিন্তু কিছু এক্সট্রা অ্যাডভার্স ইফেক্ট যেমন বলতে পারো, যেমন অকুলার ইফেক্ট আছে, তারপরে তোমার কি বলে অ্যালার্জিক কন্ডিশন আছে, কোলেস্টেটিক জন্ডিস হয় ক্লোপ্রোমাজিন দিয়ে, ক্লোজাপিন দিয়ে মায়োকার্ডাইটিস হয়, ক্লোজাপিন দিয়ে অ্যাগ্রানুলোসাইটোসিস হয়, জিপ্রাসিডন দিয়ে কিউটি প্রলঙ্গেশন হয়, অকুলার কিছু ডিপোজিট হয় যেমন থাইরয়েডাজিন ইন্টারিটিনাল ডিপোজিট করে, রিটিনাইটিস পিগমেন্টোসা করে, ফলে ব্রাউনিং অফ ভিশন হয়, ক্লোপ্রোমাজিন কর্নিয়া এবং লেন্সে ডিপোজিট হয়, কার্ডিয়াক টক্সিসিটি করে কিছু ড্রাগ, জিপ্রাসিডন তোমার কিউটি প্রলঙ্গেশন করে, ক্লোজাপিন মায়োকার্ডাইটিস করে, এক্সেট্রা এক্সেট্রা। তো যেটা ইপিএস সেগুলো তো ইম্পর্টেন্ট। ইপিএস কি কি ধরনের করে অলরেডি বলছি, অ্যাকাথিসিয়া, অ্যাকুট ডিস্টোনিয়া, এগুলো কিভাবে করে, কিরকম সাইন সিমটম, পারকিনসনস ডিজিজ, টার্ডিভ ডিসকাইনেশিয়া। এবং যখন অ্যাকাথিসিয়া, অ্যাকুট ডিস্টোনিয়া, পারকিনসনস ডিজিজ এগুলো যখন ড্রাগ ইনডিউসড হয় তখন ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিমাসকারেনিক ড্রাগ, এক্সেপ্ট টার্ডিভ ডিসকাইনেশিয়া। টার্ডিভ ডিসকাইনেশিয়া হচ্ছে প্রলং টাইম যদি ডোপামিন রিসেপ্টর ব্লক করে রাখো,
তাহলে হবে কেন কারণ ডোপামিনের রিসেপ্টরের আপ রেগুলেশন হবে বা সুপার সেনসিটিভিটি হবে তাহলে সেই ক্ষেত্রে আমার উল্টা অ্যাসিটাইলকোলাইন লেভেল কিন্তু বাড়াইতে হবে কারণ ডোপামিন বেড়ে গেছে এখন ডোপামিনকে কমানোর একটা উপায় হচ্ছে অ্যাসিটাইলকোলাইন লেভেলকে বাড়ায় দেওয়া তাহলে অ্যাসিটাইলকোলাইন লেভেল বাড়াবো কি দিয়ে আমরা কোলিনেস্টারেজ ইনহিবিটর ইউজ করব অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইম ইনহিবিট করলে অ্যাসিটাইলকোলাইন বাড়বে এটা সেন্ট্রালি কোলিনেস্টারেজ ইনহিবিটর নাম হচ্ছে ডনেপেজিল গ্যালান্থামিন রিভারস্টিগমিন মেইনলি আমরা ডনেপেজিলটা ইউজ করি তারপরে আসো অন্যান্য রিসেপ্টর ব্লক করলে কি কি ইফেক্ট হলো তোমরা জানো অ্যাডভার্স ইফেক্ট শেষ আর একটা হচ্ছে লাইফ থ্রেটেনিং অ্যাডভার্স ইফেক্ট কোনটা জিজ্ঞেস করে যে অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে কোনো লাইফ থ্রেটেনিং অ্যাডভার্স ইফেক্ট হয় কিনা ম্যালিগন্যান্ট নিউরোলেপটিক সিনড্রোম এখানে কি কি হয় এখানে তোমার হাইপারথার্মিয়া হয় মাসকুলার রিজিডিটি হয় এগুলো হয় তোমার ক্যালসিয়ামে মানে এক্সেসিভ ক্যালসিয়াম অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে তারপরে তোমার ট্রিমোর কনফিউশন টাকিকার্ডিয়া ইউরিনারি টেনশন ল্যাব ফাইন্ডিং এ পাওয়া যায় ক্রিয়েটিনিন কাইনেজ লেভেল রেজড লিউকোসাইটোসিস এগুলো পাওয়া যায় তাহলে ট্রিটমেন্ট হচ্ছে ড্যান্ট্রোলিন সোডিয়াম দিতে হবে হ্যাঁ এখানে তো জিজ্ঞেস করে ট্রিটমেন্টটা কি ড্যান্ট্রোলিন সোডিয়াম এটা হচ্ছে মেইন ট্রিটমেন্ট তোমার টেম্পারেচারটা কমানোর জন্য আর আছে ব্রোমোকিপটিন ব্রোমোকিপটিন হচ্ছে ডোপামিন অ্যাগোনিস্ট দিতে পারি আর ডায়াজেপাম প্রোসাইক্লিডিন এগুলো দিতে পারি টু কন্ট্রোল ট্রিমোর মাসেল রিজিডিটি এগুলা ক্লোরপ্রোমাজিন সম্পর্কে শর্ট নোট আসতে পারে ক্লোরপ্রোমাজিন সম্পর্কে ডিটেলস পড়তে হয় যে ক্লোরপ্রোমাজিনের ইউজ কি কি আছে অ্যান্টিসাইকোটিক ছাড়াও এটা অ্যান্টি ইমিটিক অ্যান্টি হিকাপ এবং অ্যান্টি হাইপারটেনসিভ ইনটক্সিনিয়া অফ প্রেগনেন্সি কোশ্চেন আসবে যে অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে এটা আবার কিভাবে কাজ করে এটা হচ্ছে আলফা রিসেপ্টরকে ব্লক করে ফলে অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট পাওয়া যায় এটা আমরা আইভি দেই কোন কন্ডিশনে দেই ইউজুয়ালি টক্সিমিয়া প্রেগন্যান্সিতে সিভিয়ার যখন হাইপারটেনশন থাকে কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না তখন আমরা ক্লোরপ্রোমাজিন দিয়ে ট্রাই করতে পারি অ্যান্টি ইমিটিক আবার কেন কি গুণ আছে যে অ্যান্টি ইমিটিক আছে কারণ ইমিসিস যেখান যেখান থেকে হয় ব্রেনে সেখানে সেখানে রিসেপ্টরগুলা স্টিমুলেশনের কারণে ইয়ে হয় ইমিসিস হয় বমিতে হয় তাহলে সেখানে সেখানে রিসেপ্টরকে ব্লক করে হচ্ছে ক্লোরপ্রোমাসিন যেমন কেমো রিসেপ্টর ট্রিগার জোন কেমো রিসেপ্টর ট্রিগার জোন স্টিমুলেশন করলে বমি হয় তাহলে কেমো রিসেপ্টর ট্রিগার জোনে কি কি রিসেপ্টর থাকে ডোপামিন এবং সেরোটোনিন ক্লোরপ্রোমাসিন ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে ভমিটিং সেন্টার স্টিমুলেশন হলে বমি হয় যেমন M1, H1, 5-HT, 2-HT এগুলো থাকে হচ্ছে ভমিটিং সেন্টারে তাহলে ক্লোরপ্রোমাজিন হচ্ছে M1 কেও ব্লক করে H1 কেও ব্লক করে আমরা বলছি যে মাসকেনিক রিসেপ্টর ব্লকিং ইফেক্ট আছে হিস্টামিন রিসেপ্টর ব্লকিং ইফেক্ট আছে তাহলে সেখানে তারা হেল্পফুল আবার ভেস্টিবুলার সিস্টেম যেখানে আমাদের ব্যালেন্স মেনটেন হয় মোশন মেনটেন করে হ্যাঁ ব্যালেন্স মেনটেন করে সেখানে আছে M1 H1 তাহলে M1 H1 কে ক্লোরপ্রোমাজিন ব্লক করে ফলে আমাদের মোশন সিকনেস ভমিটিং যেটা হয় পাশে চললে বমি হয় কিছু ভালো ড্রাগ সিগনিফিকেন্টলি এফিশিয়েন্ট কেমোথেরাপি দিতে পারি কি গুণ আছে কি কি গুণ আছে H1 M1 5-HT কারণ যেগুলো আমার বমির সেন্টার অর্জন কেমো রিসেপ্টর ট্রিগার জোন ভমিটিং সেন্টার ভেস্টিকুলার সিস্টেমে এই রিসেপ্টরগুলো থাকে তো আমরা যখন অ্যান্টিমিটিক করবো এই রিসেপ্টরগুলো নাম পড়তে হবে এবং মনে রাখতে হবে যে কোন রিজিয়নে কোন কোন রিসেপ্টর থাকে ক্লোরপ্রোমাজিন এবং হ্যালোপেরিডল কম্পেয়ার এবং কম্পেরিজন এটা কিন্তু রিজেনে আগে প্রায়ই আসতো ইদানিং এই কয়েক বছর ধরে দেখতেছি না কিন্তু আসবে না এমন কোনো কথা নাই রিটেনে এটা কিন্তু আসে ক্লোরপ্রোমাজিন এবং হ্যালোপেরিডলের পার্থক্যটা ক্লোরপ্রোমাজিন হচ্ছে ফেনোথায়াসিন ডিরাইভেটিভ হ্যালোপেরিডল হচ্ছে বুটারোফেনন ডিরাইভেটিভ ক্লোরপ্রোমাজিন হচ্ছে 4 times মোর সিডেশন করে হ্যালোপেরিডল হচ্ছে লেস তারপর অ্যান্টিমিটিক ইফেক্ট সিজোফ্রেনিয়াতে এটা ইউজ হয় এটা সিজোফ্রেনিয়া ছাড়াও হ্যালোপেরিডলটা হান্টিংটন ডিজিজে ইউজ হয় হ্যাঁ অ্যান্ড হিসেবে মোর ইফেক্টিভ হচ্ছে হ্যালোপেরিডল কারণ স্ট্রং ডি2 সিলেক্টিভ আচ্ছা অ্যান্টি কিফ মুফেক্ট মোর ক্লোরো
বুঝতে পারছি না, আবার একটু বলো কষ্ট করে। রায়ান বলতেছিলা, রায়ান যেমন ক্লোরপ্রোমাজিন ইনডিউসড, ক্লোরপ্রোমাজিন দিয়ে কি ইউরিনারি রিটেনশন হতে পারে? ইউরিনারি ক্ষেত্রে কি চেঞ্জ হবে? তোমরা বলবা যে ইউরিনারি রিটেনশন, কেন ইউরিনারি রিটেনশন? কেন? অ্যান্টি মাসকারনিক ইফেক্টের কারণে। তাহলে অ্যান্টি মাসকারনিক ইফেক্টের কারণে ইউরিনারি রিটেনশন হলে কিভাবে ম্যানেজ করবা? তাহলে যেহেতু মাসকারনিক কারণে, অ্যান্টি মাসকারনিক কারণে, তাহলে আমি এখানে অ্যামসুলোসিন না দিয়ে দিতে হবে কোলিনার্জিক অ্যাগোনিস্ট ড্রাগ, কোলিন বি দিয়ে ব্লাডার, বি দিয়ে বেথানিকল, মনে রাখবো। হার্টে হার্টে বাড়ায় না কমায়, কোশ্চেন করবে। ওদের রিফ্লেক্সটাকে কারিয়ে হবে, সব মিলিয়ে তোমার সিনার্জিস্টিক। তারপর সো লিভার ফাংশন টেস্ট করা আমাদের জরুরি। ফাংশন টেস্ট আমরা কি, নেক্সট রিটেন কোশ্চেন আসে ভাই, অ্যাডভান্টেজ অফ অ্যান্টি অ্যান্টিসাইকোটিক ওভার, আর এগুলার ইপি, এগুলার অ্যাটিপিক্যালের ইপিএস কম। কেমন কম? কারণ ওরা ডি টু ব্লকিং ইফেক্ট ওদের পুয়োর, ওরা হচ্ছে সিগনিফিকেন্ট সেরোটোনিন ব্লকিং প্রপার্টি। হ্যাঁ, সেরোটোনিন রিসেপ্টর অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটি বেশি, আর ডি টু ব্লকিং প্রপার্টি কম, সো ইপিএস হচ্ছে মিনিমাম। এছাড়াও তোমার এরা কি করে, নেগেটিভ সিমটমগুলোকে ইমপ্রুভ করে, যেগুলো কিনা ট্র্যাডিশনাল দিয়ে হয়তো কাজ করে না, নেগেটিভ টিপিক্যালগুলো দিয়ে ভালো কাজ করে। কিছু কিছু অ্যাটিপিক্যাল ক্লোজআপ অ্যারিপিপ্রাজল, এগুলো প্রোটেকটিন লেভেল রেস করে না, সো এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটি কম হয়।
these are the advantage of atypical drug over typical. তারপরে আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে অ্যাটিপিক্যালের, যেমন অ্যাটিপিক্যালের ক্লোজ আপ ইন অ্যাগ্রানোসাইটোসিস করে, ক্লোজ আপ ইন মায়োকার্ডাইটিস করে, তারপরে তোমার প্রোল্যাকটিন লেভেল কিছু কিছু আছে রেস্ট করে, যেমন রেসপিরিন ওলানজাপিনের আবার রেস্ট করে, কিছু কিছু ক্লোজ আপ ইন ওলানজাপিনের অ্যান্টিকোলিনার্জিক অ্যান্টি অ্যাড্রেনার্জিক অ্যাকশন আছে, এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ এন্ড করবো সেন্ট্রালি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ অথবা অ্যান্টিমাসকানিক ড্রাগ, কি নাম? ডনেপেজিল, গ্যালান্টিমিন, রিভাস্টিগমিন। ডনেপেজিলটা বেশি ইউজ, সরি টিপিক অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কোনগুলা? বেনস্ট্রপিন, বেনসেক্সল, অরফেনাড্রিন, প্রোসাইক্লিডিন, এগুলা। আর টার্ডিভ ডিসকাইনেশিয়া হচ্ছে কি হবে? লেট অকারিং ড্রাগ, লেট অকারিং মানে লেট অকারিং কেমনে তুমি ডায়াগনোসিস করবো? অনেকটা মিল আছে অ্যাকুট ডিসটিনিয়ার সাথে, টার্ডিভ ডিসকাইনেশিয়া একটা মিল আছে। ডায়াগনোসিস কেমনে করবো? তোমার এটা অনেকদিন পরে ডেভেলপ করবে, অনেকদিন খাওয়ার পরে যেটা ডেভেলপ করে সেটাকে আমরা বলি টার্ডিভ ডিসকাইনেশিয়া। এটাতে আমাদের কি হবে? এটাতে আমাদের অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কাজ করবে না। এখানে আমাদের দিতে হবে তখন অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইম ইনহিবিটর, নাম হচ্ছে ডনেপেসিল। হ্যাঁ, এই পর্যন্ত কারো কোনো সমস্যা হয়েছে? আমি খুব দ্রুত বলে গেছি অবশ্য, বুঝছো কি না? জি ম্যাম, বুঝলাম। এটা কে বলছে? এশা। নিশাত ফারজানা আসো, বোঝা গেছে? নিশাত, তাহলে অ্যাটেন্ডেন্স নিতে হবে। করো করো, আর বেশি দিন নাই ইনশাল্লাহ। তারপর তো অ্যাটেন্ডেন্স নিয়ে তার চিন্তা নাই, অ্যাটেন্ডেন্স দিয়েও কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে ফার্মাকোলজি, এবার পরীক্ষার্থীরা খাতা খালি রেখে রেখে জমা দিচ্ছে, অতগুলা ছেলে আছে, ছেলে পেলে দেখলাম যে একদম টোটালি খাতাগুলা খালি, খুবই পেইনফুল ব্যাপারগুলা। এবং যেহেতু করোনার কারণে সবাইকে অ্যালাউ করা হচ্ছে, মানে তোমাদের ক্ষেত্রে সেটা হবে না, তোমাদের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্সের সাথে সাথে আমাদের আইটেম দেখবো, ইয়ে দেখবো, সবই দেখবো। এমনিতে তো লস হয়েই গেছে এক বছর, আর যেন লস না হয় এটাতে তোমাদের চেষ্টা করতে হবে, যে নিজেদের ফল্টের কারণে আর যেন লস না হয়। অ্যাটেন্ডেন্স দিতে পারো, প্রক্সি দিয়ে, অ্যাটেন্ডেন্স দিয়ে, এখানে অ্যাটেন্ডেন্স দিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু ধরা খাবা, নিজে নিজে পড়তে গেলে পড়বা না বুঝবা না, ঝামেলা হবে। হ্যাঁ নিশাত, হ্যাঁ আছো, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তারপরে আজকে তোমাদের ভয়েস শুনতে পাচ্ছি না, তুমি আমাদের ভয়েস শুনতে পাচ্ছ? আমার ভয়েস তোমরা শোনা যাচ্ছে? আচ্ছা একটু হোল্ড করো,
নেক্সট আসো অ্যান্টি পার্কিনসনিজম। তাহলে পার্কিনসনিজম সম্পর্কে ধারণা আমরা অলরেডি অ্যান্টিসাইকোটিক চ্যাপ্টারে পেয়ে গেছি। কি চ্যাপ্টারে পাইছি? যে পার্কিনসনিজমটা কোথায় উৎপত্তি, ঘটনাটার উৎপত্তি কোথায়? ব্রেইনের বেজাল গ্যাংলিয়াতে। কোন পাথওয়েতে? কোন পাথওয়েতে? নাইগ্রোস্ট্রাটাল পাথওয়ে। নাইগ্রোস্ট্রাটাল মানে হচ্ছে সাবস্টেনশিয়া নাইগ্রা টু দা কর্পাস স্ট্রাটা। এখানে ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি যদি কমে যায় তাহলে পার্কিনসন্স ডিজিজ হয়। ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি আমরা অ্যান্টিসাইক্লিক ড্রাগ দিয়ে কমাই দিছিলাম, ফলে ইপিএস হয়েছিল। তার মানে ধারণা করা যায় যে ওই পাথওয়েতে ডোপামিন লেভেল কমে গেলে পার্কিনসনিজম হয়। তাহলে পার্কিনসনিজমের, হোয়াট ইজ পার্কিনসনিজম? পার্কিনসনিজম হচ্ছে ইজ এ প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অফ মাসেল মুভমেন্ট। কি কি হয় এখানে? ট্র্যাপ, ট্র্যাপ, টি দিয়ে ট্রিমোর, আর দিয়ে মাসকুলার রিজিডিটি, এ দিয়ে একাইনেশিয়া অর ব্র্যাডিকাইনেশিয়া, পি দিয়ে হচ্ছে পোস্টারাল ইনস্টেবিলিটি অথবা বলতে পারো পোস্টারাল অ্যাবনর্মালিটি। তাহলে ট্র্যাপ দিয়ে আমরা মনে রাখবো, ইট ইজ এ প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য মাসেল মুভমেন্ট ক্যারেক্টারাইজড বাই ট্রিমোর, রিজিডিটি, একাইনেশিয়া অর ব্র্যাডিকাইনেশিয়া অ্যালং উইথ পোস্টারাল অ্যাবনর্মালিটি। এখন এটা কি ধরনের? এটা হচ্ছে এজ রিলেটেড ডিজিজ অনেকটা। হ্যাঁ, কারণ যত বয়স হয় তখন এটা হয়। কেন হয়? বয়স্ক কালে কেন হয়? কারণ মানে সব বয়স্ক কালে কি হবে, সবই অ্যাট্রফি হয়ে যায়, তাই না? তাহলে এই ডোপামিনার্জিক যে পাথওয়েটা, ডোপামিনার্জিক নিউরন গুলো ডিস্ট্রাকশন হয়ে যায় বয়সের কারণে, তখন পার্কিনসনিজম হয়। তাহলে এখানে বেজাল গ্যাংলিয়াতে আমরা জানি যে দেয়ার ইজ এ ইমব্যালেন্স, প্যাথোজেনেসিস অফ পার্কিনসনিজম। কেন হয়? আমরা জানি যে বেজাল গ্যাংলিয়াতে একটা ব্যালেন্স মেনটেন করে কে কে? ডোপামিন এবং অ্যাসিটাইল কোলাইন। ডোপামিন বাড়লে অ্যাসিটাইল কোলাইন কমবে, কমলে বাড়বে, এরকম একটা ব্যাপার। এখন ইন নর্মালে কি হবে? নর্মাল মডুলেটরি ইনহিবিটরি ইনফ্লুয়েন্স অফ ডোপামিন অন দ্য কোলিনার্জিক নিউরন ইন দ্য নিউরাল স্ট্র্যাটাম ইজ সিগনিফিকেন্টলি ডিমিনিশড। যখন ডোপামিন ডিস্ট্রাকশন হবে তখন কোলিনার্জিক, যে ডোপামিন যেটা কোলিনার্জিক ইনফ্লুয়েন্স সেটা কমে যাবে, ফলে ওভার প্রোডাকশন অফ অ্যাসিটাইল কোলাইন। এই অ্যাসিটাইল কোলাইন কি করবে? স্টিমুলেটরি ইনহিবিট, অ্যাসিটাইল কোলাইনটা হচ্ছে ইনহিবিট করবে গাবার্জিক ইনহিবিটরি ফাইবারকে। থ্যালামাস সবসময় মনে রাখবা সে গাবা রিলিজ করে এবং থ্যালামাস সবসময় ইনহিবিটেড অবস্থায় থাকে। এখন অ্যাসিটাইল কোলাইন কি করবে? এই গাবাকে, গাবাকে ইনহিবিট করে দিবে। গাবারকে ইনহিবিট করা মানে কি? গাবা আরজিক ইনহিবিটরি ফাংশনকে ইনহিবিট করা মানে কি? অ্যাকচুয়ালি গাবা আর রিলিজ হচ্ছে না থ্যালামাসে, ফলে কি হচ্ছে? গাবার ইনহিবিশন কমে যাচ্ছে মানে এক্সাইটেশন হচ্ছে, এক্সাইটেটরি ইফেক্ট দেখা যাবে, সিগন্যাল পাঠাবে মোটর কর্টেক্সে। এক্সাইটেটরি ইফেক্টের কারণে রিজিডিটি ডেভেলপ করবে। আচ্ছা, আজকে তোমাদের আমি এটা পড়াবো, কিন্তু তোমরা যদি চাও পুরা মানে আমাদের যে ভলান্টারি মুভমেন্টের একটা পাথওয়ে আছে, ডাইরেক্ট পাথওয়ে, ইনডাইরেক্ট পাথওয়ে, এগুলো আমি পড়াতে পারি, যদিও এটা পরীক্ষার সাথে রিলেটেড না। মানে যদি ইন্টারেস্ট থাকবো এই ব্যাপারে তাহলে আমি হয়তো তোমাদের একটা ক্লাস নিতে পারি, যদি এক্সট্রা ক্লাস পাই তাহলে। আর নট অনলি গাবা এবং অ্যাসিটাইল কোলাইন অ্যান্ড ডোপামিন, এখানে কিন্তু গ্লুটামেট এবং গ্লুটামেটের রোল আসছে, গাবার রোল আসছে, হ্যাঁ, অন্যান্য নিউরোট্রান্সমিটার রোল আসছে আমাদের ভলান্টারি মুভমেন্টকে মেনটেন করার জন্য। এখানে তোমার ডোপামিন এবং অ্যাসিটাইল কোলাইন হচ্ছে এক্সট্রা স্কিলটা দেয়, স্কিল মানে ভলান্টারি মুভমেন্টটাকে আর একটু সুন্দর করে, আর একটু নিখুঁত করে, সেটা হচ্ছে কি? ডোপামিন এবং অ্যাসিটাইল কোলাইন। এটা দিয়ে কিন্তু মেইন ভলান্টারি মুভমেন্টটা মেইনটেইন হয় না। মেইন ভলান্টারি মুভমেন্ট মেইনটেইন হয় তোমার গাবা এবং গ্লুটামেট দিয়ে, আর এটা দিয়ে আমাদের একটু এটাকে আর একটু নিখুঁত করে, হ্যাঁ, একটু সুন্দর করে। তা এখন কি হয় যে ডোপামিন লেভেল কমে, এই অ্যাসিটাইল কোলাইন কি করে? থ্যালামাস গাব রিলিজ করে, সবসময় থ্যালামাস ইনহিবিটেড অবস্থা থাকে এবং ইনহিবিটরি সিগন্যাল পাঠায় কর্টেক্স, কাজে আমাদের মুভমেন্টটা মোটামুটি থেমে থাকে। ধরো আমি ডান হাত দিয়ে বাম হাতটা রেস্ট। এখন তোমার অ্যাসিটাইল কোলাইন যখন ওভার অ্যাক্টিভিটি হবে তখন গাবার্জিক ইনহিবিটরি ফাইবারের ইনহিবিশন হবে, তার মানে কি? ডিজ ইনহিবিশন হবে, মানে ইনহিবিশনটা উইথড্র হয়ে যাবে, ইনহিবিটেড ইনহিবিটরি ইম্পালস, তার মানে কি? ইনহিবিটরি ইম্পালসটা উইথড্র হয়ে গেল, বন্ধ হয়ে গেল, তাহলে স্টিমুলেটরি ইম্পালস হবে, ফলে এক্সাইটেটরি ইম্পালস পাঠাবে মোটর কর্টেক্সে, ফলে এক্সট্রা ট্রিমোর এবং রিজিডিটি ডেভেলপ করে, বুঝছো? রিজিডিটি ডেভেলপ করে।
এভাবে তোমার মাসেলে ট্রিমোর এবং রিজিড হয়। একটা কোশ্চেন আসে যে একটা ডায়াগ্রাম আঁকো প্যাথোজেনেসিস অফ পার্কিনসন্স ডিজিজের। এই ডায়াগ্রামটা হচ্ছে ক্যাটজাং এর, তোমরা ক্যাটজাং এ দেখে নিতে পারো। এই ডায়াগ্রামটা আঁকতে হয় সাবস্টেনশিয়া নাইগ্রা থেকে কর্পাস স্ট্রাটামে ডোপামিন এবং অ্যাসিটাইলকোলিন এবং দাবা। পার্কিনসন ডিজিজের ডোপামিনটা কমে গেল দেখাচ্ছে, ডট 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 দিছে। এই ছবিটা দিয়ে যদি প্যাথোজেনেসিসটা ডিসক্রাইব করতে বলে তখন ছবিটা দিলে একটু বেশি নাম্বার পাওয়া যাবে, আর শুধু ছবিও আসলে সময় তাহলে এই ছবিটা দিতে পারো। ব্যাজাল গ্যাংলিয়ার ফাংশন কি? কন্ট্রোল দা মোটর ফাংশন অফ দা বডি, স্কিলড ম্যানিপুলেটিভ মুভমেন্ট, যেমন সিউইং, থ্রেডিং টু দা নিডেল, টাইপিং, রাইটিং। কন্ট্রোল দা অ্যাবনর্মাল ভলান্টারি মুভমেন্ট, ইমোশনাল এক্সপ্রেশন মুভমেন্ট। ইমোশনাল এক্সপ্রেশন আমরা কিভাবে করি? কান্না পেলে মুখ বাঁকায় কান্না করি, যে মুখ বাঁচায় ফেসিয়াল মাসেলের মুভমেন্ট সেগুলাও কিন্তু। তারপর আমরা উত্তেজিত হলে বা অবাক হইলে কি করি, আমাদের ভুরু কপাল ফোরহেডের স্কিন গুলা কি হয়, মাসেল গুলা কুচকে যায়, তাই না? তো সেটাও আমাদের এক্সপ্রেশন মেনটেন করে। এখন যদি পার্কিনসনিজম হয় তখন এই এক্সপ্রেশন গুলা ফ্ল্যাটেনিং হয়ে যায়, ফেসিয়াল এক্সপ্রেশন হয় না, ফলে ফ্ল্যাটেনিং অফ ইমোশনাল রেসপন্স। তারপর রিফ্লেক্স গুলা হবে না ঠিক মতো, হঠাৎ করে বল ছুড়ে দিলে তুমি সরে যাবা। কিন্তু একটা বয়স্ক পেশেন্ট যার যার ডায়াগ্রোসাল পাথওয়েতে সমস্যা আছে, সে বল ছুড়ে দিলে সরতে পারবে না, ওই সময়টা যে সরতে হবে এটা সে পারে না। এই ধরনের ঘটনাগুলো হয় যে ফাংশন অফ দা বেজাল গ্যাংলিয়া। এটা ফিজিওলজিক্যাল কোশ্চেন কিন্তু এখানে দিচ্ছি কেন, অনেক সময় রিটেনে চলে আসে তোমাদের রিটেনের জন্য। তারপরে দেখো ডিসঅর্ডার, যদি বেজাল গ্যাংলিয়াতে ডিসঅর্ডার হয় কি কি হতে পারে, যে বললাম একাথিসিয়া, ডিস্টোনিয়া, টার্ডিভ ডিসকাইনেশিয়া, তারপর ট্রিমোর, পার্কিনসন্স ডিজিজের ট্রিমোর, হ্যাঁ, কোরিয়া, অ্যাথেটোসিস। কোরিয়া কি জিনিস? ইনভলান্টারি ইরেগুলার অ্যারিদমিক হাইপারকাইনেটিক মাসেল মুভমেন্ট, ড্যান্স লাইক। কোরিয়া হচ্ছে ড্যান্স লাইক, মনে হচ্ছে নাচতেছে এরকম টাইপের। অ্যাথেটোসিস হচ্ছে স্লো ইনভলান্টারি রাইদিং মুভমেন্ট, যেটা হচ্ছে অ্যাথেটোসিস। হাতের মুভমেন্ট গুলো এমন ভাবে হবে মনে হচ্ছে লিখতে গিয়ে তুমি কি লিখবা খুঁজে পাচ্ছ না, এরকম টাইপের একটা মুভমেন্ট হবে, রাইদিং মুভমেন্ট বলে, অফ দা হ্যান্ড, ফিঙ্গার, ফিট অ্যান্ড টোস। কোরিয়া অ্যাথেটোসিস এর পার্থক্য, এটা আসে না পরীক্ষায় তোমাদের বিভিন্ন মুভমেন্টের, কোরিয়া কি জিনিস এবং অ্যাথেটোসিস কি জিনিস এগুলা জিজ্ঞেস করতে পারে, এইটুকুই। অত পার্থক্যটা ধরো, তাও জেনে রাখো যে কোরিয়া এবং অ্যাথেটোসিস, কোরিয়া হচ্ছে গিয়ে মুভমেন্টটা হচ্ছে ফাস্ট আর অ্যাথেটোসিস হচ্ছে স্লো, ড্যান্স লাইক, এটা হচ্ছে রাইডিং লাইক। লোকেশন হচ্ছে প্রক্সিমাল ভার্সেস ডিস্টাল, এটা কোরিয়াতে হচ্ছে প্রক্সিমাল ডিস্টালই হয়, হ্যাঁ, লিম ডিস্টাল মাসেল অনলি। আর কোরিয়া অ্যাথেটোসিস একসাথে বলা হয় কোরিও অ্যাথেটোসিস। তো মোটামুটি বেজাল গ্যাংলিয়া ডিসফাংশন এগুলো। পার্কিনসনিজম এর ফিচার কিন্তু চারটাই, ট্রিমোর, রিজিডিটি, একাইনেশিয়া, ব্রাডিকাইনেশিয়া অ্যান্ড পোস্টারাল ইনস্টেবিলিটি ট্র্যাপ। পার্কিনসন এর কজ কি? এক নম্বর কজ হচ্ছে বা মেইন কারণ হচ্ছে তোমার ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি কি হচ্ছে, কমে যাচ্ছে, ডিজেনারেশন হচ্ছে, প্রোগ্রেসিভ ডিজেনারেশন অফ দা ডোপামিনার্জিক নিউরন ইন দা বেজাল গ্যাংলিয়া। জেনেটিক ফ্যাক্টর, জেনেটিক কজের কারণ কিন্তু এই একটাই, জেনেটিক কোন কারণে ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি কমে গেছে। ভাইরাল ইনফ্লামেশনের কারণেও তোমার ডোপামিনার্জিক নিউরনের ডিস্ট্রাকশন হয়েছে, ব্রেইন ট্রমা, স্ট্রোক, ড্রাগ ইন্ডিউসড বায়াট্রোজেনিক। তাহলে ড্রাগ ইন্ডিউস গুলো অলরেডি আমরা পড়ে ফেলছি, অ্যান্টিসাইকোটিক ড্রাগ, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলা পার্কিনসন্স করে, পার্কিনসন্স ডিজিজ। এনভায়রনমেন্টাল টক্সিন, কার্বন মনোক্সাইড, এমপিটিপি এগুলো করে। এজ, বয়স বাড়লে তোমার প্রোগ্রেসিভলি ড্যামেজ হয় নিউরনের, সেটার কারণও একই। মোট সবগুলা কারণেই তোমার ঘুরে ফিরে ওই ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি তোমার কমে গেল বা ডিজেনারেশন হলো ইন দ্য বেজাল গ্যাংলিয়া। হোয়াট আর দ্য ড্রাগস দ্যাট কজেস পার্কিনসনিজম? একটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট গুলো আমরা জানি যে ট্র্যাডিশনাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এছাড়াও রিসারপিন, মেটোক্লোপ্রোমাইড, সোডিয়াম ভ্যালপোয়েট, আলফা মিথাইল ডোপা, এরাও কি করে পার্কিনসন ডিজিজ করে। হ্যাঁ, এখন ট্রিটমেন্ট কি? ড্রাগ ইন্ডিউসড পার্কিনসনিজম বা আয়াট্রোজেনিক পার্কিনসন ট্রিটমেন্ট আমরা অলরেডি বারবার বারবার বলতেছি, কারণ এটা পরীক্ষার সময় খুব বেশি ধরে। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, ইপে রিটেনে আসে, অস্পিতে আসে, পরীক্ষায় ধরে, তারপরেও কেন জানি পারা যায় না।
রাগের নামগুলো মনে করতে পারো না, জিজ্ঞেস করো। আচ্ছা, এই সময় আমরা লেভোডোপা দিব না। ক্লিনিক্যাল ফিচার অলরেডি তোমাদের বলছি। ব্র্যাডিকাইনেশিয়া বা একাইনেশিয়া মানে কি? একাইনেশিয়া হচ্ছে টোটালি মুভমেন্ট নাই। ব্র্যাডিকাইনেশিয়া হচ্ছে কি? মুভমেন্টটা স্লো, ইনিশিয়েশন অফ মুভমেন্ট, শুরু করতে দেরি হয়। চায়ের কাপটা নিবে, চায়ের কাপটা নিব চিন্তা করতেছি কিন্তু এই হাত বাড়ায় নেওয়াটা, এটাতে সময় লেগে যাচ্ছে। এবং পোস্টারাল ইনস্টেবিলিটি কিভাবে হয়? একটু কুঁজো হয়ে হেলে দুলে হাঁটে। হ্যাঁ, রিজিডিটিটা কেমন রিজিডিটি? আমরা বলি যে আপার লিম্বে ইউজুয়ালি কগহুইল রিজিডিটি এবং লোয়ার লিম্বে লেড পাইপ রিজিডিটি। এবং ফেসিয়াল এক্সপ্রেশনটা তোমার মাস্ক লাইক ফেস হবে, মানে ফেসিয়াল এক্সপ্রেশন বোঝা যাবে না। ফেসের মাসেলগুলো যেহেতু মাসেল মুভমেন্টের সমস্যা, তাই কি হবে, ফেসিয়াল এক্সপ্রেশনটা বোঝা যাবে না। সে দুঃখ পাইলো না, কষ্ট পাইলো না, হাসলো, এরকম বোঝা যায় না। তারপর তোমার সোয়ালোয়িং মাসেল গুলাতে ব্র্যাডিকাইনেশিয়া হয়, ফলে কি হবে, গিলতে কষ্ট হয়, খাবার দাবার গিলতে কষ্ট হয়, অনেক সময় ভয়েস চেঞ্জ হয়ে যায়। ট্রিটমেন্ট গোল কি তাহলে? ট্রিটমেন্ট গোল কি হবে? আমার ট্রিটমেন্ট টার্গেট কি হবে? ডোপামিন কি হয়েছে? পার্কিনসনিজমে কি হয়েছে? ডোপামিন ডিস্ট্রাকশন কমে গেছে। আমার ট্রিটমেন্ট টার্গেট কি হবে? ডোপামিন লেভেল বাড়াতে হবে। ডোপামিন লেভেল বাড়াতে হবে। আর কি হবে? অ্যাসিটাইল কোলিন লেভেল কমাতে হবে। তাহলে এইটাই হচ্ছে ট্রিটমেন্ট গোল। হ্যাঁ, ডোপামিন লেভেল বাড়াতে হবে, অ্যাসিটাইল কোলিন লেভেল কমাতে হবে। তাহলে ডোপামিন বাড়ানোর উপায় কি কি? ডোপামিন প্রিকার্সর ইউজ করতে পারি, লেভোডোপা অ্যালং উইথ, আমরা কার্বিডোপা ইউজ করি, লেভোডোপা উইথ কার্বিডোপা। ডোপামিন অ্যাগোনিস ড্রাগ ইউজ করি, ব্রোমোক্রিপটিন, পারগোলাইড, ড্রোপিনিরল, প্রাইমিপ্রিক্সল, রোটিগোটিন, এগুলো হচ্ছে ডোপামিন অ্যাগোনিস ড্রাগ। সিনথেসিস রিলিজ বাড়ায় এরকম ড্রাগ আছে অ্যামান্টাডিন। অ্যামান্টাডিন দো ইট ইজ এ অ্যান্টিভাইরাল ড্রাগ, অ্যামান্টাডিন হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ, বাট ইট ইউজড ইন পার্কিনসন্স অফ প্রপার্টি, ইট ইনক্রিজ সিনথেসিস। টিন হিলার হচ্ছে এন্টাকাপন, টলকাপন। ডোপামিন লেভেল বাড়ায়, আমি ট্যাবলেট ডোপামিন দিতে পারি না, কারণ ডোপামিন তো আমরা ইউজ করছি কার্ডিয়াক ফেলরে,
ড্রাগ হিসেবে ইউজ করছি, তারপরে কোথায় ইউজ করছি আর বলো, ডোপামিনের ইউজগুলো মনে আছে? কোন কোন রিসেপ্টর ব্লক করে এএনএস সিস্টেমে? সরি, এটা তো অ্যাগোনিস্ট। কোন কোন রিসেপ্টর উপর কাজ করে, অ্যাগোনিস্টিক ইফেক্ট কোন কোন রিসেপ্টর উপর আছে মনে আছে কিনা তোমাদের সব? ওয়ান আলফা ওয়ান বিটা ওয়ান ডি ওয়ান, আমরা কোথায় কোথায় ইউজ করছিলাম ডোপামিনের ইউজ? শক, কার্ডিওজেনিক শক ইউজ করতে পারি, হার্ট ফেলিওর ইউজ করতে পারি, তাই না? ডোপামিন লেভেল বাড়ায়, হার্ট ফেলিওরে কাজ করে। তাহলে এই ডোপামিনটা আমরা পার্কিনসনিজম ইউজ করতে পারছি না কেন? কারণটা কি? কারণ হচ্ছে ব্রেইনের ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করতে পারে না, ডোপামিন ক্যানট ক্রস ব্লাড ব্রেইন ব্যারিয়ার। এই কারণে আমরা ডোপামিনটা সরাসরি দিতে পারতেছি না ড্রাগ হিসেবে। আমরা অন্য ড্রাগ দেই, লেভোডোপা দেই, সেই লেভোডোপাটা কি করে ব্রেনের মধ্যে গিয়ে মেটাবলিজম হয়ে ডোপামিন হয়, তারপর কাজ করে। লেভোডোপা তাহলে কি ধরনের ড্রাগ? এটা কি অ্যাক্টিভ ড্রাগ নাকি ড্রাগ? এটার নাম কি? প্রো ড্রাগ। লেভোডোপা ইজ এ প্রো ড্রাগ। হোয়াই দেয়ার ইজ এ প্রো ড্রাগ? কেন ইউজ করা হচ্ছে? বিকজ লেভোডোপা ডোপামিন ক্যানট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, ইনস্টিড অফ লেভোডোপা ইট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার অ্যান্ড আলটিমেটলি ব্রেনের মধ্যে গিয়ে সে মেটাবলিজম হয়ে ডোপামিন কনভার্ট হয়। মেটাবলিজম এখন কি দিয়ে হয়? ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম দিয়ে, ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম দিয়ে মেটাবলিজম হয়। তাহলে লেভোডোপা দিলে একটা অসুবিধা হচ্ছে, সে শুধু ব্রেনে গিয়ে মেটাবলিজম হয় না, সে বডির বিভিন্ন জায়গায় মেটাবলিজম হয়ে যায়। আমি কিন্তু এখন স্লাইড দিচ্ছি না, তোমাদের মুখে শোনো। সে লেভোডোপা খাওয়ার পর পরই সে করবে কি, জিআইটিতে মেটাবলিজম হয়ে যাবে, বিভিন্ন টিস্যুতে গিয়ে মেটাবলিজম হয়ে যাবে, কারণ আমাদের বডির সব জায়গায় ডোপা ডিকার্বোক্সিলেজ এনজাইম আছে। তাহলে সে মেটাবলিজম হয়ে যাবে। তাহলে লেভোডোপা ব্রেনে আর কতটুকু যাবে? সে তো পেরিফেরিতেই মেটাবলিজম হয়ে যাচ্ছে, ব্রেনে তো আর বেশি যেতে পারতেছে না। এ কারণে আমরা কি ইউজ করি? ডোপা ডিকার্বোক্সিলেজ ইনহিবিটর, ডোপা ডিকার্বোক্সিলেজ ইনহিবিটর, যাতে লেভোডোপাটা মেটাবলিজম না হয় পেরিফেরিতে, মানে ব্রেইনের বাইরে জিআইটিতে যেন মেটাবলিজম না হয়, যেন পেরিফেরাল টিস্যুতে মেটাবলিজম না হয়, যেন বেশি বেশি লেভোডোপা ব্রেইনে ঢুকতে পারে। এই জন্য নাম হচ্ছে কার্বিডোপা ইউজ করি। কার্বিডোপা হচ্ছে ডোপা ডিকার্বোক্সিলেজ এনজাইম ইনহিবিটর। এই কার্বিডোপার আরেকটা সুবিধা আছে, এই কার্বিডোপা কিন্তু ব্রেইনের ভিতর ঢুকতে পারে না, ইট অলসো ক্যানট ক্রস দ্য ব্লাড ব্রেইন ব্যারিয়ার। তাই ব্রেইনের ভিতর লেভোডোপা মেটাবলিজম হয়ে ডোপামিনে কনভার্ট হয়। কার্বিডোপা যদি বাই চান্স ব্রেইনে ঢুকে যেত, তাহলে সে আবার লেভোডোপা থেকে ডোপামিন করতে দিত না, আলটিমেটলি লাভই হতো না এটা দিয়ে। কিন্তু কার্বিডোপার একটা সুবিধা হচ্ছে, সে পেরিফেরালি মেটাবলিজমকে ইনহিবিট করে, নট সেন্ট্রালি, বিকজ সে সেন্ট্রালি যাইতে পারে না, বিকজ তার ব্লাড ব্রেইন ব্যারিয়ার সে ক্রস করতে পারে না। তাহলে কার্বিডোপা ওয়াই ইউজ লেভোডোপার সাথে কার্বিডোপা, এটা হচ্ছে তোমার জাস্টিফাই করো। কোন কোশ্চেন যেটা, যে লেভোডোপা কার এবং এবং এটা ব্রেনে গিয়ে অ্যাসিড ট্রান্সপোর্টার দিয়ে ট্রান্সপোর্ট জন্য ইউজ করা হয়। আর মেটাবলিজম হয়ে যায়। কার্বি হচ্ছে ডোপা ডিকার্বোক্সিলেজ এনজাইম ইনহিবিটর এন্ড ইট ডাজ নট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার এন্ড রিডিউস দ্য পেরিফেরাল মেটাবলিজম অফ দ্য লেভোডোপা। সো অ্যালং উইথ কার্বিডোপা 40% লেভোডোপা মেটাবলাইজ ইন দ্য গাট, 50% পেরিফেরাল টিস্যু, 10% এন্টার ইনটু দ্য ব্রেন। আমি 3% থেকে 10% উন্নত করলাম, এর চেয়ে বেশি পারা যাচ্ছে না। তাহলে এই কারণে লেভোডোপা এবং জাস্ট কার্বিডোপা কম্বিনেশন করা হয়। এই কোশ্চেনের উত্তরটা যখন আসবে, একই সাথে এই ছবিগুলো আঁকলে নাম্বার ভালো পাওয়া যাবে। এটা ক্যাটজাং এর ছবি, দেখো লেভোডোপা যদি অ্যালোন দাও গাটে 70% মেটাবলিজম, ব্লাডে বা পেরিফেরাল টিস্যুতে 27 থেকে 29% মেটাবলিজম, ব্রেনে ঢুকতেছে 1-3%। আর যদি লেভোডোপা অ্যালং উইথ কার্বিডোপা দাও, গাটে যাবে 40%, পেরিফেরাল টিস্যুতে
50% 10% enter into the brain এই পার্সেন্টেজ গুলো ভাইবাতে জিজ্ঞাসা করে কোনটা কত পার্সেন্ট কতটুকু ব্রেইনে গেল ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক ওকে জি ম্যাম এইটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয়েছে না ম্যাম সেন্ট্রালি সেন্ট্রালি সে কার্বিডোপাটা ঢুকতে পারতেছে না ফলে লেভোডোপাটা ডোপামিন কার্বোক্সিলেজ দিয়ে মেটাবলিজম হয়ে ডোপামিনে কনভার্ট হচ্ছে উইদিন দ্য ব্রেইন নট ইন দ্য গাট এন্ড পেরিফেরাল টিস্যু গাট এবং পেরিফেরাল টিস্যুতে কার্বিডোপাটা দেওয়া হয় যাতে কার্বিডোপার মেটাবলিজমটা কম হয় যাতে বেশি বেশি কার্বিডোপা ব্রেইনে ঢুকে ক্লিয়ার আছে জি ম্যাম পাক্কা লক কাট দেওয়া যায় জি ম্যাম আসলে আমার একটা কনফিউশন ছিল সেটা হচ্ছে মানে প্রো ড্রাগের ক্ষেত্রে ম্যাম এনজাইম ইনহিবিটরের মানে অ্যাকশনটা মানে মানে মেটাবলিজম হয়ে ব্রেইনে এটা ডোপামিনে কনভার্ট হবে দেখা যাচ্ছে জি ম্যাম দেখা যাচ্ছে প্রো ড্রাগ তো মনে আছে যে ইনঅ্যাকটিভ ড্রাগ কনভার্টেড ইনঅ্যাকটিভ ড্রাগ বডিতে যে এটা মেটাবলিজম হয়ে এটা কি হবে অ্যাকটিভ ড্রাগ হবে তাই না বডিতে যে এটা কি হবে ডিস্ট্রিবিউটেড হবে এবং কনভার্টেড টু অ্যাকটিভ ড্রাগ বাই বায়োলজিক্যাল প্রসেস যে কোনো প্রসেসে হোক এটা প্রো ড্রাগে মানে অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট হবে যেমন প্রন্টোসিল এটা কি হবে অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট হলে সালফোনামাইড হবে যে লেভোডোপা এটা কি ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইম দিয়ে মেটাবলিজম হয়ে ডোপামিনে কনভার্ট হচ্ছে প্রেডনিসন প্রেডনিসোলন হবে এই কি অ্যাডভান্টেজ গুলো ছিল যে অ্যাবসর্পশন এবং সুবিশ বাড়ানো যেমন এনালাপ্রিলেট
মেইন অ্যাক্টিভ ড্রাগ কিন্তু আমরা এনালাপ্রিল দিতে পারতেছি না আমাদের এনালাপ্রিল এসি ইনহিবিটর এসি ইনহিবিটর গুলো সব প্রো ড্রাগ বেশিরভাগই তাহলে এনালাপ্রিল দিচ্ছি কারণ কি এনালাপ্রিলটা জিআইটি দিয়ে অ্যাবজর্পশন হয় না তাহলে এনালাপ্রিলের থেকে এনালাপ্রিল থেকে এনালাপ্রিল কিভাবে হবে ওই এনজাইম দিয়ে হবে এনালাপ্রিল বিকাম্পিসিলিন দেই কেন কারণ অ্যাবজর্পশন ভালো বিকাম্পিসিলিন অ্যাবজর্পশন ভালো হয় অ্যাম্পিসিলিন ডিরেক্টলি দেই না বিকাম্পিসিলিন দেই এইটা আমরা বলছিলাম যে দেখো অনেক সময় অ্যাডভার্স ইফেক্ট কমানোর জন্য দেই কারণ যেই ড্রাগটা অ্যাক্টিভ ড্রাগ সেটা সরাসরি দিলে জিআইটি অ্যাডভার্স ইফেক্ট হয় তাহলে আমরা প্রো ড্রাগ দিলে জিআইটিতে অ্যাবজর্পশনটা পার হয়ে গিয়ে পরে গিয়ে এটা অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট হবে মনে মনে পড়ছে কিনা প্রো ড্রাগের ইয়েতে এখন কনফিউশনটা কোথায় হচ্ছে এই দেখো প্রমোট সাইট স্পেসিফিক ডেলিভারি ওই জায়গাটায় ড্রাগটা পৌঁছানোর জন্য আমার দেওয়া লাগবে যেমন ডোপামিন ক্যান নট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার বাট লেভোডোপা ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার তো লেভোডোপা ইজ এ প্রো ড্রাগ ইউজ ইন পার্কিনসন্স ডিজিজ ইট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার দেন কনভার্টেড টু ডোপামিন বাই ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম কনফিউশনটা কোথায় হচ্ছে কনফিউশন হলে আবার বলো বলছিলাম কনফিউশনটা আবার বলো তোমার কোথায় কনফিউশনটা কোথায় ছিল ম্যাম আমার কনফিউশন ছিল মানে এনজাইম ইনহিবিটর ড্রাগ গুলো তো ম্যাম মানে মানে এনজাইম ইনহিবিটর ড্রাগ এর মানে হচ্ছে ম্যাম মেটাবলিজম ম্যাম ইনহিবিট করে ম্যাম ড্রাগ অ্যাকশনটা বাড়ায় দিত বাড়ায় হ্যাঁ কিন্তু এখানে প্রো ড্রাগ এর যে মেটাবলিজম করে এটা অ্যাক্টিভ ড্রাগ হয়ে গেছে মেটাবলিজম হয়ে ড্রাগ এর যা চেঞ্জ হয়ে অ্যাক্টিভ ড্রাগ হয়েছে এনজাইম এনজাইম ইনহিবিটর গুলা ড্রাগের অ্যাকশন বাড়ায় সেটা হচ্ছে তোমার ড্রাগ ইন্টারঅ্যাকশন দুইটা ড্রাগ দিলা একসাথে দুইটা ড্রাগ দিলা তাহলে ধরো এনজাইম ইনহিবিটর যেগুলা সেটা এনজাইম ইনহিবিট করবে ওই অন্য ড্রাগের ইফেক্ট কি করবে বাড়িয়ে দিবে যখন দুইটা ড্রাগ একসাথে দাও এবং যদি ওই এনজাইম দিয়ে তারা ইনভলভ থাকে দুইটা ড্রাগে যদি ওই যদি যে এনজাইমটা তুমি দিছো সেই এনজাইম দিয়ে যদি ওই ড্রাগটা মেটাবলিজম হয় তাহলে ওই ড্রাগের ইফেক্ট কি হবে বেড়ে যাবে বোঝা গেছে দুইটা ড্রাগ থাকতে হবে এখানে আচ্ছা এনজাইম ইনহিবিটর থাকলে তোমার মেটাবলিজম হবে ওই দুইটা ড্রাগ থাকতে হবে আরেকটা ড্রাগের ইফেক্ট সেই ইয়ে করতে পারে অনেক সময় নিজেরটা নিজেই মেটাবলিজম করতে পারে ঠিক আছে মেটাবলিজম করে সব সময় যে অ্যাক্টিভ ড্রাগই হবে তোমার মেটাবলিজম বায়ো ট্রান্সফরমেশনে কি পড়ছো বায়ো ট্রান্সফরমেশনে আমরা পড়ছি যে মেটাবলিজম হয়ে ড্রাগগুলা আইদার সে ওয়াটার সলিবল হয়ে বডি থেকে বের হয়ে যায় এটা হচ্ছে আমার মেইন অবজেক্টিভ কিন্তু অনেক সময় কি হয় প্রো ড্রাগ থেকে অ্যাক্টিভ ড্রাগ হয় অনেক সময় থেকে অ্যাক্টিভ ড্রাগ থেকে আরো অ্যাক্টিভ ড্রাগ হয় অনেক সময় অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ ড্রাগ হয় তাই না তাহলে এনজাইম হ্যাঁ বলো প্রথম পাম্প ইনহিবিটর আর প্রোপিড্রোগলের ক্ষেত্রে তো ম্যাম তখন ওখানে তো ম্যাম প্রোপিড্রোগলের মানে তো ম্যাম প্রথম পাম্প ইনহিবিটর কি হবে মেটাবলিজম হয়ে ইয়ে হচ্ছে কি হচ্ছে অ্যাক্টিভ ড্রাগ হচ্ছে তাই না মেটাবলিজম চ্যাপ্টারে তুমি কি করছিলে বায়ো ট্রান্সফরমেশন চ্যাপ্টারে এনজাইম দিয়ে মেটাবলিজম হয়ে সব সময় যে তোমার ওয়াটার সলিবল ড্রাগ হয়ে বের হয়ে যাবে তা না মেটাবলিজম হয়ে প্রো ড্রাগ থেকে অ্যাক্টিভ ড্রাগও হতে পারে বায়ো ট্রান্সফরমেশন চ্যাপ্টারটা মনে করে দেখো আর এনজাইম ইনহিবিটর যেটা বলতেছো সেটা হচ্ছে এনজাইম ইনহিবিটর করে কিছু ড্রাগ আছে আলাদা এই ড্রাগগুলো এনজাইম ইনহিবিটর এই ড্রাগগুলোর সাথে যদি অন্য ড্রাগ দাও ওই তখন এনজাইম ইনহিবিট করে ওরা ফলে অন্য ড্রাগের মেটাবলিজম কমে যায় অন্য ড্রাগের ইফেক্ট বেড়ে যায় এনজাইম স্টিমুলেশন এনজাইম ইনহিবিশন এরকম কিছু ড্রাগ আছে এনজাইম স্টিমুলেটেড ড্রাগ যেমন রিফামপিসিন এরা এনজাইম ইনডিউস করে এনজাইম ইনডিউসার বলি এরা এই যে এনজাইম ইনডিউস করলে ওসিপি যদি সাথে দাও ওরাল কন্ট্রাসেপটিভ পিল তাহলে ওরা কি হবে মেটাবলিজম ওদের হয়ে যাবে ওসিপি আর কাজ করবে না আবার তোমার মেট্রোনিডাজলের সাথে ওসিপি দাও মেট্রোনিডাজল এনজাইম ইনহিবিটর সে এনজাইমকে ইনহিবিট করবে ফলে ওসিপির মেটাবলিজম বেড়ে যাবে ফলে সরি মেটাবলিজম ইনহিবিট করবে ওসিপির মেটাবলিজম আর হবে না ওসিপির অ্যাকশন বাড়বে কনফিউশন হয়েছে গেছে জি ম্যাম ম্যাম বুঝছি ম্যাম
জোর করে আচ্ছা তুমি মনে মনে আবার চিন্তা করো, তারপরে যদি আমার কনফিউশন থাকে আমি তোমার সাথে আলাদা করে মেসেঞ্জারে আমরা কথা বলে নিব, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আজকের মতো এখানে থাক, যাদের যাদের কনফিউশন আছে আমাকে একটু ইয়ে করলে নক করলে আমি যতটুকু সম্ভব চেষ্টা করব কনফিউশন দূর করতে। আজকের মতো এখানে থাক তাহলে, আল্লাহ হাফেজ। হ্যাঁ আসসালামু আলাইকুম। Thank you.